বেনজিরের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই, তিনি যে কোনো দেশেই যেতে পারেন। ৬ তারিখে সে দুদকে হাজির হয় কিনা সেটি মূল বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। তার দেশ ত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি। তো কারোর উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে, তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো ৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়।